তো ভাই সাঙ্গ মানে দেখি পারতে এবে ভাই মানে শুনতে বসছন্তি তো আমি যাওছো কেই ভাই কই দিলি রাহুল কেলা ডিজে দেখতে তো রাহুল কেলা যাওছো ডিজে দেখে পাই তো মু কালি ব্লগ রে পকাই দিলি সেই গাটা বিক্রি হচ্ছে 7,50,000 টাকা বিক্রি হচ্ছে তো ভাই মানে যাই আম ঘর পৌঁছলে ভাই কেলা সে জায়গা যিবা টিকে গাটা দেখিবা কেমতি ওর কন্ডিশন আছে যদি ভালো কন্ডিশন আছে তাহলে ভাই ঘিনি আসিবে ভাই না কুছ দুর্গু তো না কিছু কুছ সিং আগে কুছ সিং কুছ ভাই তো না যা রাউরকেলা তো সেটি পৌঁছলে মু আপনার গাড়ি দেখেবি তো সাউন্ড কেমতি হচ্ছে শুনেবি যদি ভাল লাগলে তাহলে ভাই আনব দেখিপার ভাই মানে সমস্তে এটা হচ্ছে বামুনঘাটি তো মু কেবে দেখি নি টিভি রে শুনে বামুনঘাটি তো ফার্স্ট টাইম যাচ্ছি বামুনঘাটি দেখুন আগে হচ্ছে আমার মাঙ্ক মন্দির না মন্দির আগ্রহ মাঙ্ক মন্দির আছে তো সাং মানে এবে আমি পৌঁছলে বামুনঘাটি রে মাঙ্ক মন্দির তো হ্যাঁ কাছ আমি গোলা মা দর্শন করে যাওয়া টিকি বাবুর ঘাটি মা মন্দির আছে মা দর্শন করা যাব দেখুন স্যার মানে এবে আমি রাস্তা কড়ে ঠিয়া হয়েছু রাস্তার আরপটে মা মন্দির আছে দেখুন মা মন্দির তো এই রাস্তায় সববে বড় বড় গাড়ি যাওয়া আসা করছেন তো গাড়ি ফাঙ্কা হল পরে আমি আরপট যাবু মা দর্শন করবু তারপরে আমি যাবু রাউরকেলা আপনার দেখবু তো সেতে পর্যন্ত ভাই মানে ভিডিওটা দেখুন এনজয় করুন দেখুন স্যার মানে আমি মা দর্শন হয়ে গেল সিন্দুর গাড়ি লাগবে চল ইয়ে ভাই চল তো ফার্স্ট টাইম আসছি এবারে কেবে আসছি না তো মু নিউজ দেখে বামুনঘাটি তো দেখলে বহু দৌড় লাগুছে না মানে সবুলে গাড়ি হচ্ছে সবুলে গাড়ি মানে এটা নগাবো তো হ্যাঁ কিছু কবনু মাকড় কিছু কবনি মাকড় বহু দোষ এটি বসে মাকড়ে মাকড়ে সামান দেখুন আমি সে গাড়ি পৌঁছি গেল দেখুন তো মাঙ্কর সিন্দুর লগাইবে গাড়ি দেখিপারতে সমস্তে ফেরা থেকে বসিল গাড়ি আমি চালিছি এবার বামুনঘাটি তো বহু ডেঞ্জর এরিয়া তো আমি আস্তে আস্তে যাচ্ছি খালি ঘাটি যে খালি বাঁক খালি বাঁক বাঁকর সবুলে গাড়ি ভাইঙ্কর মনে করা বহু খুশি আছে ভাইঙ্কর নয় ডিজাইনটা হব চারশো সাত গাড়ি না যেত জিনিস অছি ভাই দেখি সারা পরে কইবা কন্ডিশন কেমতি হয়েছে না ভাল লাগবে আনিব না আনিব নাকি শুধু দেখিপারতে স্যার মানে এবে আসি পৌঁছলে আমি কেউঁঝরে পৌঁছি গেলু তো আমি বাহিনি দিন সাড়ে এগারোটা বাহিছু এবে টাইম পাঁচটা হইলা তথাপি পৌঁছিনু তো পৌঁছি রাতে সাতটা হয়ে যাব মানে রাস্তা বহু সন্ধ্যা হয়ে আসলে আচ্ছা কোণ হচ্ছে স্যার মানে ভিডিও জড়ি দিও সেটি গেলে ডিজে বাজিব সাউন্ড টেস্টিং হব এই আপনার দেখবে কেমতি বাজুছি গাড়ি হল তো
তো দেখন্তু সাগ মানে এটা আমি এবে পাহাড় ভিতরে চালিছি, এটা আমার আইরন এরিয়া যে কুহতি যে আমার মানে পাহাড় ভাঙ্গিলে সরি পথর ভাঙ্গিলে সব লুহা বারে, তো এই সেই এরিয়ায় আমি চালিছু। পুরা অন্ধার, দোকান ফোকানে কিছু নাই, খালি পাহাড় জঙ্গল, বহুত মানে আমি ডর লাগুছি। তো এবে রাতে 9টা পাহি গেলানি, আমার বহুত ভোক লাগিলানি। বাবারে কেতে গরু দেখন্তু সাগ মানে শহ শহ হাজার হাজার গরু, রাতে 9টা হেলানি। এমানে সব কাড়ে নিয়ে যাচ্ছে তো জাঁপারুনি, দেখুন পুরা বড় বড় হলিয়া, ফার্স্ট টাইম দেখুছি এত বড় বড় হলিয়া গরু অনেক। তো মু ভাবুছি কোণ গরু চালান হচ্ছে, না চরিবাকে নিয়ে যাচ্ছেন, না বিক্রি করিবাকে নিয়ে যাচ্ছেন, তো জাঁপারু। তো সাগ মানে আপনার কমেন্ট করে কে যদি আপনার এরিয়ার দেখুবে তো কুহতু এমনি গরু নেই, গরু কুয়াড়ি নিয়ে যাচ্ছেন রাতে 9টা পরে। দেখুন এত গরু মু দেখে আমি আশ্চর্য হইলি, দেখুন সাগ মানে কেতে গরু দেখ পুরা চাল লাইন পুরা পাখাপাখি 5000 পাখি গরু হব না, ডরিলে পুরা এত গরু সব ধরছেন, যে ট্রচ বাড়ি ধরছেন চালিন সব গুড়ি গুড়ি সব বলা, দেখুন সে মানে এত গরু যে ভাবে দেখু তো তোমার এরিয়ারে এ গরু মানে মানে নিজ তাঙ্ক নিজ গরু না ব্যাপার পাখি নিয়ে যাচ্ছেন না কম জাঁপারু, না আমার জঙ্গল গরুটা দেখুন কেত বড় বড় হলিয়া, এত হলিয়া দেখে আমি ডরিগুলি পুরা, যদি চড়ি চালি আসলা আমার গাড়ি বাড়ি ভাঙ্গিক অবস্থা রাখবেনি। দেখুন সে মানে হলিয়া গুড়া সিঙ্গ পুরা মোটা মোটা সিঙ্গ হয়েছি, যদি চালি আসলা আমার গাড়ি বাড়ি চূনা হয়েছে পুরা, তো বহুত কষ্টের গাড়িটা আনছি। তো হলিয়া ভাই নমস্কার, তোমার রাস্তা তুমি যাও হল, আমি কিছু কেবিনি, সাইডে যাও, জলদি সাইডে যাও, গাড়ি ভাঙ্গি দেবো না। সামান দেখুন এত হলিয়া আমি পুরো আশ্চর্য হইলু, এত হলিয়া কাড় আসছেন ভাই, নিহতি কমেন্ট করে কে যদি তোমার এরিয়ার লোক দেখুব এতে হলিয়া গোটে কাড় মানে বেপার কু নিয়ে যাচ্ছেন, না ধর আনছেন, না কোণ রাতের চোর পাই নিয়ে যাচ্ছেন ভাই, ভাই নিহতি টিকি কমেন্ট করে কে বহুত হলিয়া। আমি আহরি আগুকু অছি, আমি ভিডিও কলুন, আমি যাবার অছি, বহু টাইম হলানি আমি এই হলিয়া মানে পুরো গোটে ঘন্টা আমি অটকি দেলা পুরা, মানে বহুত হলিয়া, না আমি যাই পড়ুনি, রাস্তা সব ছাড়ুনি টোটাল, দেখুন বহুত হলিয়া। দেখুন সে মানে খাইবা বসছি, দেখুন রাত্রি 12টা বেড়ে, তো ভাইরা কে যাই পালডড়া গাঁ রে অছি, ঢাবর অছি খাওছি রাতে 12টায়, এবার রুটি অছি আন্ডা তড়কা আছে খাওছি, ভাই খাওছেন খাই দিয়ে ঘর যাও। তো দেখিপারি সাগমান সমস্তে আমি এবে আসি আমার ঘরে পৌঁছি গেলু, তো বহু দুঃখ লাগিলা, সে ভাই ডাকিলে আস গাড়ি আমার বিক্রি হচ্ছে 7,50,000 টাকা বিক্রি হচ্ছে, তো মতো ফোন কলে ভিডিও পঠাইলে আর সব জিনিস লাগিছে গাড়ির যা যা সে কে ব্লগরে পকাইলি, যা ঘর হচ্ছে বারিপদা, এমন জায়গা আমি ঘরে পৌঁছলে ভাই গাড়িটা আমার নবা দেখতে যা, তো মো গাড়ি ভড়া করে আমি যাই আমি পাখাপাখি 350-350 700 কিলোমিটার রাস্তা আমি গলু, গাড়ি দেখিয়া গলু, গাড়ি আমার পছন্দ হল, আমি নবলু কথা কলু ভাই এডভান্স দেওয়া, ভাই এডভান্স রখ আমি 4-5 দিন গাড়ি নেওয়া, পয়সা দেওয়া ফুল গাড়ি নিয়ে যাবে, এই কথা কহিলা সে কিছু কুমার ভাই ঘরের বুঝেটি ঘর গাড়ি বুঝিনি আমি মাইন্ড টিকি ডিস্টর্ব অছি এমতি কহিল, তো এমতি কে মানে কো তুমি ডিসাইড কল ভাই গাড়ি বিক্রি করব ব্লগরে পকাও পকাইনি, তো মু ভাই নেবে গাড়ি ভড়া করে গেলে 10,000 টাকা খরচ করলে, 10,000 টাকা খরচ করে গলে আমি যদি পৌঁছলে গাড়ি পছন্দ হল আমি এডভান্স দেওয়া, না এডভান্স নেবনি ভাই বুঝি কমিটি এ কী কথা, তো সে কিন্তু আমি যে সকালে মধ্যে বুঝি কে সকালে যদি বুঝি ন কে তাহলে কথা খারাপ হয়ে যাব, সে আমার খরচ যদি 10,000 টাকা 10,000 টাকা সে দেব নিহতি, আর কথা সে মানে যে রকম কহিলে কহিল ঠিক বি না সেটা ঠিক না ঠিক না ভাইঙ্কর পছন্দ হয়েছে গাড়ি পুরো বহুত পছন্দ হয়েছে মোর পছন্দ হয়েছে জিনিস সব ভালো জিনিস আছে, তো এবার আসে পৌঁছিল রাতে সারা গাড়ি চালিছি বহু দুঃখ লাগিলা, তো আমি ভাবুলি যাইছি গাড়ি দেখি হতো গাড়ি আছে ঘিনে আসতে হবে, হ্যাঁ তো ভাইয়ের মানে বাট হইরাণ করলে দেখা যায় কোণ হচ্ছে মানে, তো আগুন কুহ ভাই মন দুঃখ হয় না গাড়িটা নিয়ে আসলে টেনশন নেই ভাই গাড়ি আসবে, হ্যাঁ কু মু আগে কথা কই রাখুছি যদি যদি তুমি ঘর ন পচারিছ তাহলে মতো কিছু না ফোন করে কহিল গাড়ি বিক্রি হচ্ছে ব্লগরে পকাও মতো ফটো ভিডিও সব পঠাইল,
ବ୍ଲଗ୍ରେ ପକାଇଲି, ଭାଇ ଭଉଣୀ ଦେଖିଲେ, ଆମ ଘରକୁ ଆସିଲେ, ଗାଡ଼ି ଆଣିଲେ, ଯିବା ବୋଲି ତୁମକୁ ଫୋନ୍ କଲେ, ତୁମେ କହିଲେ ହଁ ଆସ, ତାହେଲେ ଏମାନେ ଆମ ଘରକୁ ହୋଇ ପହଞ୍ଚିଲେ, ତ ଭାଇ କହିଲେ ଗାଡ଼ିଟା ବିକ୍ରି ହେଉଛି, ଗାଡ଼ିଟା ଭଲ ହେବ ନା, ମୁଁ ଫୋନ୍ କଲି ଭାଇ, ପାର୍ଟି ଆସିଛନ୍ତି, ଦୁଇ ଜଣ ଆସିଛନ୍ତି ଭାଇ, ଗାଡ଼ି ନେବେ, ତୁମେ କହିଲେ ଡାକିଲେ ଆସ, ପଳେଇ ଆସ, ମୁଁ ଘରେ ଅଛି, ଦେଖିବା ଭଲ ଲାଗେ, ଗାଡ଼ି ନେଇଯିବ, ତୁମେ ଡାକିଲେ ଫେରେ ଏମାନେ ଫେରେ ଗାଡ଼ି ଭଡ଼ା କରିକି ଗଲେ, ସେଠି ପହଞ୍ଚିଲା ତୁମେ କଥା କହୁଛ, ଏକ କଥା, ଯଦି ଡାକିଛ ଗାଡ଼ି ଆମକୁ ପସନ୍ଦ ହେଇଛି, ଯେତିକି ତୁମେ ରେଟ୍ କହିଛ 750,000 ଟଙ୍କାରେ 750,000 ଟଙ୍କା ଗାଡ଼ି ନେବେ ନେବେ ହେଲା, ଭାଇ କିଏ କହୁଛ, ତ ଗାଡ଼ି ନେବେ ହେଲା, ଭାଇ ବିଷୟରେ ବେଶୀ କିଛି କହିବାର ନାହିଁ, ତା ବାକି କିସ ତାଙ୍କର ଫୋନ୍କୁ ଅପେକ୍ଷା, ତୁମେ ଏମିତି ରହୁଛି, କାଲି ଦେଖାଅ ନୂଆ ବ୍ଲଗ୍ରେ ରହୁଛି, ଭାଇ ଭାଇ ଗାଡ଼ି ନେବ ହେଲା।